নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি আরেকটা ভিডিও। বাড়ির কাছে একটা খালি জায়গা ছিল, ওইখানে কিছু কচু গাছ ছিল, আর ওই কচুগুলোর মধ্যেই দেখি দুধ কচু গাছ, যেটা ছোটোবেলায় অনেক তেঁতুল মাখিয়ে খেতাম। ছোটোবেলা কেন, এখনও খাই। এটা দিয়ে কাঁচাও মেখে খাওয়া যায়। এখন আজকে ভেবেছি এটা দিয়ে একটা তরকারি রান্না করব, আর সেই তরকারি মানে সেই রান্নাটা আজকে সবার সাথে শেয়ার করছি। প্রথমে কচুগুলোকে মানে কচুর ডগাগুলোকে কেটে নিয়েছি, ভালো করে আঁশ ছাড়িয়ে এটাকে এমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এটার সাথে দেবো আরও আলু। আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে কচু ডগা কেটে রেডি করেছি, আর মশলাও রেডি করে নিচ্ছি। মশলায় নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটা পেস্ট করব, আর পেস্ট করে এখানে কচুর ডগাগুলো আর আলুগুলো একসাথে ভেজে নিয়েছি। সেদ্ধ আলুগুলোকে কচুর সাথে একসাথে ভেজে নামিয়ে ফেলেছি। কচুগুলো সেদ্ধ করতে হয়নি, এগুলো এমনিই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে আছে মাছ, আর যেটা যেহেতু মাছ দিয়ে রান্না করব, মাছগুলো ভেজে নিয়েছি, আর মশলাটাও রেডি করে নিয়েছি। মশলাটার মধ্যে জিরা ধনিয়া গুঁড়োও দিয়েছি, আর এখানে পাঁচফোড়ন দিয়ে একটা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, পাঁচফোড়ন দিয়ে। তারপর ওইদিকে কিছু কস্তুরি মেথি গুঁড়া ছিল, সেগুলো দিয়ে দিলাম সবজির সাথে। এখন মশলা কষিয়ে সবজিটাও দিয়ে দিয়েছি, সবজিটা আরেকটু কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন বয়েল হয়ে গেছে তখনই দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু বয়েল হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেললাম। দেখুন এখানে যে পাতাগুলো বেঁচেছিল, ওই পাতাগুলো দিয়ে একটা পকোড়া বানিয়েছি। আর ডগা পাতা কোনোটাই ফেলনা যায় না, আর ডগাগুলো দিয়ে তো মাছের ঝোল করেই ফেললাম, আর এদিকে পাতাগুলো দিয়ে পকোড়া বানিয়েছি, আর সেটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি আমি। যা সুস্বাদু হয়েছিল, মানে আমি খাচ্ছি আমি বুঝতে পারছি, মানে এতটা সুস্বাদু। কাঁচা লঙ্কার সাথে কামড়ে কামড়ে খাচ্ছি, খুব ভালো লাগছিল। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আর আমি খেতে থাকি, আপনারাও দেখতে থাকেন ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে উৎসাহিত করে যাবেন। সবার সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো। আর এই শুভকামনা জানিয়েই শেষ করছি আমার আজকের ভিডিওটা, আর আপনারাও ভালো থাকবেন আর আমিও ভালো থাকব। টাটা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।